ভিউয়ার, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম, অভিনন্দন। আজকে গরুর মাংস, পোলার চাল এবং ছোলা দিয়ে পোলাও করব। এই যে আপনি দেখতেছেন মটরশুঁটি, এই যে অনেক সুন্দর টাটকা নিয়ে এলাম বাজার থেকে, 60 টাকা কেজি ছোলা। এখানে ঝাল, পেঁয়াজ, রসুন, মরিচ আছে। এই কড়াই তাপ হচ্ছে, এদিকে চালটা ভিজায় রাখা আছে, পোলার চাল একবার দেশি নির্ভেজাল। তো আমরা পর্যায়ক্রমে দেখবো যে কেমন কি হয়। আপনারা অবশ্যই পাশে থাকবেন এবং একটি সাবস্ক্রাইব করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, আশা করি দেখতে থাকেন। আমরা কাজ শুরু করব। তেলানি হচ্ছে, এটা একটু মোটামুটি লাল লাল হবে, তখন আমরা এই যে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, তারপরে এই তেলানিটাতে আমরা চাল, পোলার চালটা ভেজে নিব। তারপরে চালটা ভেজে নেওয়ার পর আমরা পানি দিব সিদ্ধ করার জন্য, এবং সেই পানিতে মোটামুটি গরুর মাংস, মটরশুঁটি এগুলো দিয়ে দেবো। তো দেখতে থাকুন আপনারা, ভিউয়ার ধন্যবাদ। একটু আদা থেঁতো করে দিলাম, আদা গেল। এরপর দেব আমি একটু দারুচিনি, আমরা আদা দিলাম। এখন দেবো একটু হলুদ, দিব এক চামচের মতো একটু হলুদ দিব। হলুদ গেলাম, এটুকুই যথেষ্ট। আচ্ছা, তারপর আমরা একটু ডাল দিব, দারুচিনি ডাল, ডাল দেব কয়েকটা, একটু বেশি হয়ে যাচ্ছে, এত লাগে না, যত অল্প পরিমাণ চাল। তারপর লবণ দিব, পরিমাণ মতো লবণ দেব, কনফিডেন্স লবণ, অল্প চালের জন্য, বেশি দেবো না, আর একটু দিয়ে দিই, পরে টেস্ট করে দেখবো যে আসলে কি। তারপর আমরা জিরা দিব, একটু পরিমাণ মতো জিরা দিব, তারপরে আমরা একটু লবঙ্গ দিব, 2-3 পিস লবঙ্গ দিব, 3 পিস লবঙ্গ দিলাম। আচ্ছা, দইটা একটু নাড়বো, এটা লেগে যাবে, যেহেতু হলুদ আছে, হলুদটা পেকে যাবে। সাদা ফল দেব, এটা এখন একটু নাড়বো, এটা মোটামুটি হওয়ার পর্যায়ে চলে আসছে। এখন আমরা চালটা এর মধ্যে দিয়ে দিব, যে চাল ধুয়ে রাখা আছে, পোলার চাল আমরা আগে প্রাথমিকভাবে দিয়ে একটু নাড়ি নেবো, নাহলে এটা পুড়ে যাবে। পানি ছিল হয়তো কিছু, পানিটা একটু নতুন হবে, এটা নাড়তে নাড়তে শুকে যাবে, এটা ভাজায় নেব, এটা ভাজায় নেব। আসলে একটু পানি থাকার কারণে এটার সমস্যাটা হলো, তো পানিটা শুকাই যাবে, থাকবে না। আমরা এটা আস্তে আস্তে শুকাই নিব এবং ভেজে নিব, তারপরে পূর্ণমতো পানি দেবো। আপনারা দেখতে থাকেন, পাশে থাকেন, ধন্যবাদ। এবার আপনারা দেখতেছেন চালটা মোটামুটি ভাজার শেষ পর্যায়ে, এটা মোটামুটি সব প্রসেস, প্রসিডিউর, সিস্টেম একই, এটা পরিমাণে কম। আপনি যদি এক মনও পোলাও করেন, এক মন পোলার চালের পোলাও, তো একই সিস্টেম, একই প্রসিডিউর, জাস্ট পরিমাণে কম আর বেশি। এটা আসলে অনেক ডেলিশাস অ্যান্ড টেস্টি, বিশেষ করে গরুর মাংস, দেশি গরুর মাংস এবং বটবটি, বেশ সুন্দর, এটা খুব সুন্দর। আপনি ট্রাইল পারলে বাসায় ট্রাই করতে পারেন, এটা নিজেই পাক করা খুব সহজ রান্না, হয়তো মাছের অনেক ঝামেলা, কিন্তু এই পোলাওটা করা অনেক সহজ। আপনারা দেখতেছেন মোটামুটি এটা ভাজা শেষ পর্যায়ে, তারপরে আমি এটা এখানে মাংস দেবো আর কি, দেখতে থাকি। তো ভিউয়ার, এখন আমরা পানি দিয়ে দিব এখানে, এটা সিদ্ধ করার জন্য। এই যে পানি অলরেডি আগেই রাখছি, এটা পানি দিয়ে দেবো, মোটামুটি পানিটা ডুবে দিব না, হ্যাঁ ডুবে দিব, যাতে এটা সিদ্ধ হয়। আর একটু পানি হয়তো বা লাগতে পারে, একটু নাড়া দিয়ে দেখি। এই যে চাল ভাজা শেষ, এখন এটা সিদ্ধর জন্য দিয়ে দেবো, এটা সিদ্ধ হবে। এরপর আমি এখানে বটবটি দিয়ে দেবো, বটবটি দিয়ে দেবো, আর একটু পানি দিব আমরা এখান থেকে, এই টেপ থেকে আর একটু পানি বাটিতে ধরব। আচ্ছা, আর একটু পানি দিয়ে দেবো, হ্যাঁ হয়ে গেল,
এই যে এটা দিচ্ছি, এরপর আমরা কিছু সময় পর আমরা এই যে মটবুটিটা দেবো, গরুর মাংস দেবো। ভিওয়ার, আমরা এই মটসুরিটা দিয়ে দেবো যাতে সিদ্ধ হবে, বুতের মশলা ঢুকবে, এটা খাইতে ভালো লাগে। এই যে দেখতেছেন দিয়ে দিলাম, এটাও সিদ্ধ হবে। এরপর মাংসটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, কারণ মাংসটা এর সাথে মিক্সড হবে এবং স্বাদ হবে। হ্যাঁ, আপনি দেখতে থাকেন ভিওয়ার, আপনারা দেখতেছেন আমরা বটবটি দিয়ে দিলাম, এরপর আমরা মাংসটাও দিয়ে দিব, কারণ পরিমাণে কম পোলাও কম মাংস, বেশ অল্প করে খাবেন, বেশ ভালো লাগবে। মাংসটা দিয়ে দিচ্ছি, মাংস আসলে রান্না করার অবশিষ্ট কিছু অংশ দিয়েও আপনি করতে পারেন, হয়তো একই মাংস বারবার খাইতে ভালো লাগবে না, কিন্তু সেই মাংস দিয়ে যদি আপনি পোলাও করেন তবে অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, এভাবে আমরা দিব, এভাবে আমরা দিব। দিয়ে এটা আমরা নাড়িয়ে নেব, এটা মাংসটা মিক্স করে দেব সব জায়গায়, তাহলে কী হবে সব জায়গাটাই এটা মিক্সড হয়ে যাবে এবং বেশ ভালো একটা ফ্লেভার পাচ্ছি আমি, পোলার চালের তেলানির গন্ধ, গরুর মাংসের গন্ধ সব মিলে একটা সুন্দর গন্ধ পাচ্ছি। এভাবে এখন আমরা এটা নাড়ায় ঢাকাই দেব, তারপর এটা সিদ্ধ হবে, চাল সিদ্ধ হবে, ছোলার বটবটিটাও সিদ্ধ হবে এবং মাংসটাও মটরশুঁটিটাও সিদ্ধ হবে, এবং মাংসটা তো পূর্ব থেকেই রান্না করা, এটা আরও ভালো করে ফ্লেভার দেবে, বেশ সুন্দর। আপনার সাথে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেষ পর্যন্ত দেখতে থাকেন, ধন্যবাদ। বুধবার আমরা এখন ঢাকনাটা তুলবো, পানি দিছিলাম ভরে, দেখা যাক কী হয়। এই যে পানি শুকিয়ে গেছে অলরেডি, পোলায় পোলার একটা আকার ধারণ করছে, আমরা এখন আরেক আস্তে আস্তে মোটামুটি হওয়ার কাছাকাছি, আর একটু পানি আছে, এটা নরম আছে, এটা শক্ত হয়ে যাবে আস্তে আস্তে, সিদ্ধ হয়ে যাবে অনেক জাস্ট, খুব সুন্দর লাগে খাইতে, আপনারা দেখতেছেন। আমরা মোটামুটি শেষের পর্যায়ে, তো বিভাগ ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, আপনারা অবশ্যই দয়া করে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান আইকন অল করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হলো, এবং আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুরক্ষা থাকবেন, নিরাপদে থাকবেন। বিভাগ রান্না শেষ সমাপ্ত, এখন বন্ধ করে দিব, মোটামুটি সমাপ্ত, এখন রেডি ফর ইটিং, খাওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে, দেখতে থাকেন এবং সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।